রাত দুটো থেকে শুক্রবার ভোর 5:30 সাড়ে তিন ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। আবহাওয়া অফিস সূত্রের খবর, এই তিন ঘন্টায় প্রাক বর্ষায় 150 মিলিমিটার বৃষ্টিতে জলের তলায় জাতীয় সড়ক, এমপি, এমএলএ বাংলো, বিমানবন্দর সহ নয়াদিল্লির সঙ্গে গোটা রাজ্যকে সংযোগকারী একাধিক রাস্তা। কোথাও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু সমান জল। জলের তোড়ে ভেসেছে গাড়ি, আটকেছে যাত্রীবাহী বাসও। প্রায় ঘণ্টা খানেক আন্ডারপাসে আটকে থাকা বাসের যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ। মথুরা রোড, ধওলাকুয়া, আনন্দ বিহার, মেহরৌলি, প্রগতি ময়দান, ভিকাজি, কামা প্লেস, আইটিও সহ এনসিআর এলাকার একাধিক রাস্তা জলমগ্ন। প্লাবিত দিল্লি মিরাট হাইওয়ে, নারায়ণ মতিবাগ রোড, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু এবং এমস যাওয়ার রাস্তা জল ঝুঁকে প্লাবিত একাধিক নিচু জায়গার বাড়িও। রাস্তায় রাস্তায় যানজট, পরিস্থিতি সামাল দিতে দিনের ব্যস্ত সময়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ির অভিমুখ। 150 মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত একাধিক ভিভিআইপি সাংসদ বিধায়কদের পাঙ্গল। জল জমেছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বাড়ির সামনে। নিরাপত্তা রক্ষীদের কাঁধে ভর দিয়ে গাড়িতে উঠতে হয়েছে সপা সাংসদ রামগোপাল যাদবকে। পাশাপাশি দিল্লির মন্ত্রী আতিশি সহ বিজেপি সাংসদ ভর্তুহরি মেহতাব এবং নীতি আয়োগের সদস্যের বাড়িও জলমগ্ন। দিল্লির পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। উপস্থিত ছিলেন দিল্লি জল বোর্ড, পূর্ত দফতর, পুর নিগম, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ, সেচ দফতরের শীর্ষ আধিকারিকরা। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।